আজি মরুয়াবিল পঞ্চায়েতর সেন্সর ঠারে ভারতীয় জনতা পার্টি বিরাশাল মণ্ডল তরফর এক মিশ্রণ পর্ব কার্যক্রম অনুষ্ঠিত হয়েছি। বিরাশাল মণ্ডলর বিভিন্ন পঞ্চায়েতর বিশেষ করে বিজু জনতা দলরু আজি ভারতীয় জনতা পার্টি বহু সংখ্যার কার্যকর্তা আমাদের যোগ দিয়েছেন, আমি তাকে সাদরে গ্রহণ করুছু। প্রধানমন্ত্রী মোদি আউ থরে দেশর হিত পাই কাম করিবা পাই এথিরে যেমানে যোগ দেলে নিশ্চিত ভাবে সহায়ক ভাবে কামরে আসবে। মু আজি দিনরে ইংরাজি নববর্ষের সমস্ত ধন্যবাদ অর্পণ করুছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করুছি। সমস্তে ভারতীয় জনতা পার্টির জনে জনে শৃঙ্খলিত এবং সশক্ত কার্যকর্তা ভাবে আগুক কাম করবে এবং মোদি প্রধানমন্ত্রী হওয়া পাই সমস্ত ভূমিকা রহিব। আজি বিশেষ করে মু অনুভব করুছিলি যে বিজু জনতা দল পরিত্যাগ করেছেন বহুত লোক, তার কারণ পচারিবারে সেমানে কেন্দ্র সরকার পঠাউথিবা প্রধানমন্ত্রী আবাস এবং স্বচ্ছ ভারতরে আসিথিবা পাইখিনা বিজু জনতা দলর কর্মী মানে খাইগলে। এথিরে জনসাধারণ অতিষ্ঠ হয়ে যেমন বিজেডি কি গত নির্বাচনের মধ্যে দিয়েছিলে সেমানে আজি বিজু জনতা দল পরিত্যাগ করে আজি ভারতীয় জনতা পার্টিরে যোগ দৌঁচন্তি। আউ গোটে বিষয় বি মু অনুভব করুছিলি যে সেমানে কৌচন্তি ওড়িশারে ওড়িশার রূপান্তরীকরণ হচ্ছে, কিন্তু দেখিলা বেলে বিজু জনতা দলর রূপান্তরীকরণ হলানি। দিন থিলা লোক আমি নবীন বাবুকু ভোট দৌছু বলে কৌথিলে, কিন্তু নবীন বাবু জনের জায়গায় আউ জনে তামিল পাণ্ডিয়ান আসি শাসন করিয়াকু বসিলানি। সেইতিপাই লোক বিজু জনতা দলকু প্রত্যাখ্যান করুচন্তি এবং শহ শহ সংখ্যার আজি ভারতীয় জনতা পার্টিরে যোগ দৌছন্তি। আজি আপনারা দেখিলে গোটে মণ্ডলরে গোটে পঞ্চায়েতরে এতে সংখ্যারে ভারতীয় জনতা পার্টিরে যোগ দেই নথান্তে, নিশ্চিত ভাবে কোড় না কোড়ে যে বিজু জনতা দল ঠকিগিরি এবং স্থানীয় বিধায়ক ডক্টর সাহু 15 বর্ষ কাল এ অঞ্চলকু ঠকি ভুয়া বুলেই ভোট নেই যাইতিলে, আজি লোক মানে জানিবাকু পাইলেনি এবং বুঝিবাকু পারলেনি। সেইতিপাই তাঙ্ক মন বনেইলে বিজেডি কি ত্যাগ কলে এবং বিজেপি কি গ্রহণ কলে। আমি সমস্ত ধন্যবাদ দৌছু এবং বিজেপি রে গ্রহণ করুছু, সমস্ত ধন্যবাদ। এটা মরুয়ালি জিপির সেন্ডাসর গ্রাম, এটি বিজেডি নেতাঙ্ক উপরে অসন্তুষ্ট হই, এমএলএ উপরে অসন্তুষ্ট হই শতাধিক কর্মী বিজেপি রে আসি যোগ দেলে। সেন্ডাসর গ্রাম সারিয় তার হামলেট আজ্ঞা, মোর বারম্বার ঘর কাটিদেলে, যেতে ধর না আসলে সেতে ধর কটিগলা, কহিবা সত্ত্বে সরপঞ্চ কু বারম্বার তৃতীয় নম্বর সরপঞ্চ কহি আসলে, কিন্তু এপর্যন্ত ঘর পাইপালি। এই থর সরপঞ্চ মানে মতো পয়সা আসি কিছু মাগিছেন, মাগিলা পরে মু কহিলি মু ওয়ার্কর অর্ডর পাই সাইলে তোমাকে দেবি পয়সা, তারপরে মু যদি ন দেলাঠু মো ঘর মো না কাটিকি পুরা উড়াই দেলে, এড়ু করে মু বিজেডি ছাড়িকি বিজেপি কে আসলি। আমার যে ওড়িশারে যে সরকার আছেন তাঙ্কর আম কেন্দ্রর যে কোনসি জিনিস আসুচি তাকু এমানে এটি ইয়ে করু নাহান্তি, যাহাফলে তাঙ্ক প্রতি আমি অসন্তুষ্ট হই ওড়িশা সরকারঙ্ক প্রতি। আমি আজি শতাধিক পরিমাণে আম মোদিজি প্রধানমন্ত্রী মোদিজি আও কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঙ্ক আহ্বান আও আম বিভূতি ভাইঙ্ক নেতৃত্বে এটি শতাধিক বিজেডি কর্মী বিজেপি রে আজি সামিল হয়েছি। মরুয়াবিলি জিপি সেন্ডসর গ্রাম বিজেডি সরকার উপরে পুরোপুরি অতিষ্ঠ হয়ে আম দল দলের মিশিছেন, যেকোন নরেন্দ্র মোদীঙ্কর বিকাশমূলক কার্যক্রমকে বিজেডি সরকার হড়প করেছি, তাকে না পরিবর্তন করি কার্য করছি বলে আমার যুব ভাই মানে পুরা জাঁগলে, সে উত্তিষ্ঠ হয়ে রাগিকি আজি শতাধিক কর্মী ভাই মানে আম বিজেপি মিশিছে। বিভূতি ভাই এবং নেতৃত্ব আমার বিভূতি ভাই আও প্রেরণা ধর্মেন্দ্র ভাই মোদিঙ্কু অতি মানে ভালো ভালো পাইকি আম দল ভারতীয় জনতা পার্টি মিশিছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলতু নাই।